রাজ্যে বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা তীব্র দল অতি অল্প সময়ে যেভাবে রাজ্য রাজনীতিতে নিজেদের উত্থান কিন্তু দিন যতই যাচ্ছে তীব্রতার পায়ের তোলা মাটির যেন ক্রমশই ধসে যাচ্ছে কিন্তু এই পরিস্থিতি কেন আসছে হঠাৎ করে গুজি ওঠা রাজনৈতিক দলের আজকের এই পরিণতি কি কারণে তার সত্ত্বে তিপ্রমতা দলের সুপ্রিম প্রদুপ কিশোর দেববর্মন কি তার দলের এই হাল হকিকত সম্পর্কে অবগত নন নির্বাচনকে সামনে রেখে আজ তীব্রামতা দলের বাস্তব পরিস্থিতি কি যদিও নিন্দুকরা বলছেন যে যে গতিতে যেভাবে বোবাগরা তথা প্রদ্যুৎকিশোর হাত ধরে তিপ্রামত দল সৃষ্টি হয়েছিল তিপ্রামত দলের বিনাশও ঘটবে বোবাগ্রা হাত ধরেই অর্থাৎ বোবাগ্রার ভুলি আজ দিশাহীন মথা তাহলে কি ধরে যে রাজনৈতিকত দিক থেকে প্রাজ্ঞতা দেখাতে পারছে না প্রদ্যুৎ কিশোর দেববরণ নিজের দলকে সঠিক দিশা দেখাতে পারছে না কেন এই অভিযোগ উঠছে আজ প্রদ্যুৎ কিশোর দেববরণের বিরুদ্ধে দীর্ঘদিন কংগ্রেস দলের সভাপতি ছিলেন এবং উনিও রাজনৈতিক ঘটনার লোক তাহলে কেন আজ দল দলকে সঠিক দিশা দেখাতে পারছেন না দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে তীপ্রমত দল নিজেদের শক্তি কতক্ষণে দেখাতে পারছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন যখন দাঁড় তখন দলের সামনে আজ কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা নেই কারণ ইতিপূর্বে গেটার তি প্লেন সেই সঙ্গে কনস্টিটিউশন সলিউশন কিংবা অন্যান্য বিষয় নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তুলতেন সে সমস্ত আন্দোলনের আজ পরিসমাপ্তি ঘটে গেছে আজ আর কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করতে পারছে না তিপ্রামত দল সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে একঝাঁক অভিযোগ তুলতে পারছে না দুজন মন্ত্রী বিনিময়ে আজ তীব্র দলের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে ত্রিপ্রাসাদের মধ্যে আজ তীব্র সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে যে প্রকৃত থেকে তীব্রামত দল শুধুমাত্র মন্ত্রিত্বের লোভে গঠিত হয়েছে সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্যই কি আঞ্চলিক দলগুলির সৃষ্টি হচ্ছে এ নিয়েও আজ তিপ্রাসাদের মধ্যে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি হচ্ছে যা তিপ্রামত দলের ভিত্তিকে নর্বর করে দিচ্ছে এবং এই সুযোগটুকুকে কাজে লাগি আজ তিপ্রামত দলকে ভেঙে টুকরু টুকরো করে দিচ্ছে সভা নির্বাচনকে সামনে রেখে তিপ্রামত নেতৃত্বের উপস্থিতিতেই আজ তিপ্রামত দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যোগদান সবার নামে দেব দেববর্মন কি তাহলে তিপ্রাসাদের এই দিশাই দেখাচ্ছেন যদিও নিন্দুকরা আরও অভিযোগ তুলছেন যে প্রদ্যুৎ কিশোর বর্মণ তার আইডিওলজিতে স্থির থাকতে পারছে না বিরোধী রাজনৈতিক দলগুলি এভাবেই তীব্রামতাকে ঘায়াল করছে যার ফলশ্রুতিতে তীব্রমতার প্রতি মানুষের বিশ্বাস অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে মাত্র নিয়ন্ত্রিত এডিসি প্রশাসনও আজ চলছে বেনিয়ম সেখানে তীব্রামত দলের হাই প্রোফাইল নেতৃত্বরাই সমস্ত ধরনের সরকারি সুযোগ সুবিধা লুটিপুটি খাচ্ছে বলে অভিযোগ উঠছে সাধারণ তিপ্রাসারা আজ অভিযোগ তুলছেন যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পানীয় জল কোনো ক্ষেত্রেই এডিসি প্রশাসন তিপ্রাসাদের দাবি মেটাতে পারছে না এক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ দিশাহীন তীপ্রমতা দল চুদ্ধাপূরণ প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দল শুরু থেকেই যেভাবে মিথ্যে ফানুষের ভিত্তির উপর গড়ে উঠেছে সেই ফানুষ আজ মানুষের সামনে ধরা পড়ছে যার ফলশ্রুতিতে ভরসা হারাচ্ছে তিপ্রমতা দল একদিকে প্রশাসনে যোগদান করা অন্যদিকে তিপ্রাছদের জন্য গ্রেটার তিপল্যান্ডের দাবি এ দুটি জিনিস যে একসঙ্গে চলতে পারে না সেটা এর যে জনগণ তথা তিপ্রাশেরা খুব ভালো করেই বুঝতে পারছেন এই দিশাহীন পরিস্থিতিতে তিপ্রামত দলের ভবিষ্যৎ কী হবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে